নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিক বিজনেস স্টাডিজের সাজেশন দিচ্ছি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। বন্ধুরা, 2024 সালের পরীক্ষার্থীদের যতটা কোশ্চেন লিখতে হয়, প্রতিটা কোশ্চেন কমন এসেছে, যেগুলো তোমাদের লিখতে হবে, এখান থেকে তোমরা 2025 সালে কমন পাবে। কোনো চিন্তা নেই, এখন থেকে পড়তে শুরু করো। বিজনেস স্টাডিজে প্রচুর কোশ্চেন পড়তে হয়, তাই জন্য আগে থেকে আমি সাজেশন দিচ্ছি, এখান থেকে তোমরা পাবেই পাবে কমন। তো প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য পড়বে, 3টে প্রশ্ন এখান থেকে। ব্যবস্থাপনা নীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো, ব্যবস্থাপনার উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো, ব্যবস্থাপনা নীতিসমূহের গুরুত্ব বর্ণনা করো। দ্বিতীয় অধ্যায়ে 4 নম্বরের জন্য পড়বে, টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা লেখো, টেলর ও ফেয়লের ব্যবস্থাপনা নীতির মধ্যে মিল ও অমিল লেখো, টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে কোনো 4টি কৌশল বর্ণনা করো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা লেখো, ব্যবস্থাপনা পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো, সময় সমীক্ষা ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো, সময় সমীক্ষা ও গতি সমীক্ষার পার্থক্য লেখো। বন্ধুরা, এখানে প্রতিটা কোশ্চেনে কিন্তু 4টে 4টে করে পয়েন্ট লিখতে দেয়, কোনো অসুবিধা নেই। সুবিধা অসুবিধা দুটো সুবিধা দুটো অসুবিধা লিখতে দেয় 4 নম্বরের জন্য, তাই এখানে 7টা প্রশ্নই পড়বে, ভয় পাবে না কোনো, কারণ দুটো দুটো করে সুবিধা অসুবিধা কোনো ব্যাপারই না। এই যে মিল অমিল, দুটো মিল দুটো অমিল, 4টে হয়ে গেল, খুবই ছোট ছোট করে লিখতে হয়। মার্ক 4-এর জন্য পড়বে পরের অধ্যায়, কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো, বিশ্বায়নের ধারণা আলোচনা করো, বিশ্বায়নের সাপেক্ষে কারবার ও শিল্পের উপর সরকারি নীতির প্রভাব আলোচনা করো, বেসরকারিকরণের ধারণা দাও, কারবারি পরিবেশের গুরুত্ব আলোচনা করো, কারবারি পরিবেশের অনুকূল উপাদানগুলি আলোচনা করো। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 4টে 4টে করে তোমাকে লিখতে হবে। পরের অধ্যায় পরিকল্পনার অধ্যায় থেকে পড়বে, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো, পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা ভালো পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য লেখো, কর্মপ্রণালী ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। পরের অধ্যায় সংগঠন থেকে পড়বে, সংগঠন প্রক্রিয়ার 4 নম্বরেই বলছি, সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো, সংগঠনের গুরুত্ব আলোচনা করো, সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো, বিধিবদ্ধ সংগঠন ও বিধি বহির্ভূত সংগঠনের মধ্যে পার্থক্য লেখো, নিয়মমাফিক সংগঠন ও অনিয়মমাফিক সংগঠনের মধ্যে পার্থক্য লেখো, বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি লেখো, ভারাক্রমের গুরুত্ব লেখো, কর্তৃত্ব অর্পণ বলতে কী বোঝো, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো, অনিয়মমাফিক সংগঠনের সুবিধাগুলি কী কী, বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করো, বাজেটের ধারণার সংক্ষেপে আলোচনা করো। পরের অধ্যায় কর্মী নিয়োগ থেকে কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি উল্লেখ করো, অথবা কর্মী নিয়োগের বাহ্যিক উৎস সম্পর্কে আলোচনা করো। প্রতি ক্ষেত্রে কিন্তু 4টে করেই পয়েন্ট, 4 নম্বরে 4টে করেই পয়েন্টই লিখতে দেয়। কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো, কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসের সুবিধা অসুবিধা উল্লেখ করো, কর্মী পদ পূরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা অসুবিধাগুলি লেখো, কর্মী প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, কর্মী প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অথবা কর্মী প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে বিশ্লেষণ করো, কর্মী নির্বাচন পদ্ধতি সংক্ষেপে লেখো, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো। ডিরেক্টিং থেকে নির্দেশ দানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নির্দেশনা এবং তদারকির মধ্যে পার্থক্য লেখো, মাসলোর চাহিদা তত্ত্বটি বর্ণনা করো, একজন তদারককারীর কার্যাবলী আলোচনা করো, জ্ঞাতকরণের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো, জ্ঞাতকরণের বাধাগুলি কী কী, অনুপ্রাণিতকরণের ধারণাটি ব্যাখ্যা করো। পরের চ্যাপ্টার পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লেখো, ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ কী কী, নিয়ন্ত্রণের অথবা নিয়ন্ত্রণের ধাপগুলি আলোচনা করো, একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি লেখো, অগ্রগামী ও পশ্চাৎমুখী নিয়ন্ত্রণের পার্থক্য আলোচনা করো, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। পরের অধ্যায়ে 4 নম্বরের জন্য পড়বে, স্থায়ী মূলধনের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই অধ্যায়ে 6 নম্বরের জন্য পড়বে, আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য আলোচনা করো, অস্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো, সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো, একটি কারবারের কার্যকরী মূলধনের প্রয়োজন নির্ধারণের প্রভাব বিস্তারকারী যে কোনো 6টি বিষয়ে সংক্ষেপে ব্যাখ্যা করো, কারবারের আর্থিক কাঠামোর ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। পরের অধ্যায়ে 4 নম্বরের জন্য পড়বে, শেয়ার বাজারের কার্যাবলী আলোচনা করো, টাকা বাজার কাকে বলে, টাকার বাজারের ব্যবহৃত যে কোনো 3টি দলিলপত্র ব্যাখ্যা করো, সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো, বম্বে স্টক এক্সচেঞ্জের
অর্থাৎ বিএসই এর উদ্দেশ্যগুলি লেখো, প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্য লেখো, স্টক এক্সচেঞ্জের কার্যাবলী আলোচনা করো, ডিম্যাটের সংক্ষিপ্ত ধারণা দাও, মূলধন বাজার ও টাকার বাজারের পার্থক্য লেখো, এনএসডিএল বলতে কি বোঝো। পরের অধ্যায় 6 নম্বরের জন্য পড়বে, এই অধ্যায় শেষ অধ্যায় এবং সবকটাই 6 নম্বরের জন্য পড়বে। যদি 4 নম্বর আসে তো এই 6 নম্বর যা দিয়েছি তার মধ্যে থেকেই 4 নম্বর চলে আসবে। বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য লেখো, মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো, বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে লেখো, বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, সুদক্ষ বিক্রয়কর্মীর গুণাবলী বর্ণনা করো, বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তার সুবিধা ও অসুবিধা লেখো, বিক্রয় সম্প্রসারণের ধারণা উদাহরণ সহ লেখো। যা দিয়েছি বন্ধুরা সকল কোশ্চেন তোমরা কমন পাবে। নির্দ্বিধায় সাজেশান পড়ো, পূর্ববর্তী বছরের সাজেশান চেক করে নাও, কমন এসেছে কি আসেনি, মিথ্যা কথা বলছি কি বলছি না দেখে নেবে, চেক করে নেবে প্লে লিস্টে গিয়ে, কোনো অসুবিধা নেই। তোমাদের যা লিখতে হবে সবকটা কোশ্চেন তোমরা লিখতে পারবে এই সাজেশান পড়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।